প্রযোজক রহমত বিরুদ্ধে শনিবার রাতে গুলশান থানায় শাকিব খানের মামলা গ্রহণ না করা হলেও গোয়েন্দা পুলিশ সেই অভিযোগ আমলে নিয়েছে রবিবার ডিএমবির গোয়েন্দা শাখার প্রধান হাওনুর রশিদের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেন শাকিব খান আঠারো মার্চ রাতে গুলশান থানায় অভিযোগ দায়ের করতে হাজির হন শাকিব খান তবে সাকিব খানের মামলা গ্রহণ করা না হলেও গোয়েন্দা পুলিশ আমলে নেয় সেই অভিযোগ রবিবার ডিএমবির গোয়েন্দা শাখায় রহমতুল্লার মিথ্যাচারের অভিযোগ দায়ের করেন সাকিব খান এই আমার এই অভিযোগটা দীর্ঘ সময় ধরে দেখেছেন শুনেছেন বুঝেছেন যাচাই বাছাই করেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন এবং আমার তার উপর এবং ডিবির উপর পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই প্রতারককে তারা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসবে আমার আমার কাছে মনে হয়েছে যে তারা এই প্রতারক কে পালিয়ে যেতে গুলশান একটা সাধারণ মামলা তারা কেন নিতে এত গরিব কেন করবে এবং এভাবে কেন বলবে যে আপনারা বলেন যে আমি মামলাটা নিলাম না আমার ডিবির প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই অভিযোগ তারা যেহেতু অনেক গভীরভাবে আমলে নিয়েছে আমার এই অভিযোগের এই ক্রিমিনালের বিরুদ্ধে তারা দ্রুততার তার সাথেই কিন্তু অ্যাকশনটা নেবে উনি একটা আবেদন নিয়ে এসেছেন আবেদনটা আমরা দেখেছি আবেদনটা আমরা তদন্ত করি তদন্ত করে আমরা দেখি এটা সত্যতা আছে কিনা সত্যতা থাকলে আমরা আইনগত ব্যবস্থা নিব পনেরো মার্চ আনিত অভিযোগের প্রেক্ষিতে সাকিব খান জানান রহমত এফডিসি সমিতিগুলোতে প্রতারণা করেছেন বলেন ভুয়া প্রযোজক সেজে এফডিসি সমিতিগুলোতে প্রতারণা করা হয়েছে এফডিসির ভেতরে গিয়ে সে এই যে তিন চারটা ভাইটাল অ্যাসোসিয়েশন আমার শিল্পী সমিতি আমার পরিচালক সমিতি আমার প্রযোজক সমিতি এই যে অ্যাসোসিয়েশনগুলোর কাছে প্রযোজক নিজের নাম প্রযোজক সেজে এই যে ভুয়া তথ্যগুলো ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে যে আমাকে টাকা দিয়ে দিক আমি চলে যাবো তবে কথিত প্রযোজক রহমতুল্লাহ সাকিব খানের অভিযোগ নিয়ে জানান ভিন্ন কথা সে জানে আমি উনিশ তারিখে চলে যাব আমার টিকিটও ভেবে আছি আমি যখন এয়ারপোর্টে চলে মানে প্লেনে উঠে গেছি তখন সে মানে গুলশান যাচ্ছে ডিবিতে যাচ্ছে তো ভাই আমি মানে তুমি যদি মানে আমাকে ধরতে চাও তো আমি তো তোমার সামনেই ছিলাম সে বলবে যেটা আমি বলবো যেটা এটা আমি আমার পক্ষে বলবো সে তার পক্ষে বলবো এর মাঝে সাকিব খান জানিয়েছেন ঈদের সিনেমা মুক্তি নিয়ে নতুন সিনেমা নিয়ে লিডার আমি বাংলাদেশ আরো একটা সিনেমার শুটিং খুব দ্রুত শুরু হচ্ছে এবং আমার আরো কিছু সিনেমার কিন্তু খুব প্ল্যানিং হচ্ছে সাকিব ভক্তদের প্রত্যাশা দ্রুত কাজে ফিরবেন তিনি